হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন। সো গাইস, ফাইনালি কিন্তু আমাদের গেমের মধ্যে সেই ইভেন্টই চলে এসেছে যেটি আমি কালকে ভিডিওতে বলেছিলাম, জয় মানে জয়ের ইভেন্টটি চলে এসেছে। এবং এটি কিভাবে আপনারা কমপ্লিট করে সমস্ত জয় ক্যারেক্টার থেকে শুরু করে জয় বান্ডিল থেকে শুরু করে গ্লোবাল থেকে শুরু করে গান স্কিন এবং এগুলো কিভাবে পাবেন সেটি এই ভিডিওর ভিতরে আমি ডিটেলসে জানিয়ে দেবো। সো আপনি যদি এই সমস্ত আইটেমগুলো নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট টু দেখবেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? আর গাইস, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই অল সিলেক্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, তারপর কমেন্ট করবেন যে নাইস ভিডিও, গুড ভিডিও, ভালো ভিডিও, খারাপ ভিডিও, আপনার ইচ্ছে মতো যা খুশি কমেন্ট করবেন, ঠিক আছে? সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার এই সমস্ত আইটেমগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো এখন আমরা প্রথমত এখান থেকে ইভেন্টে আসবো। সো ইভেন্টে আসার পর দেখবেন যে কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু এরকম একটা ইভেন্ট চলে এসেছে, জয় ফেয়ারওয়েল ইভেন্ট ক্যালেন্ডার, এবং এখান থেকে কিন্তু আমরা সমস্ত আইটেমগুলো ফ্রিতে পাবো। তো দেখুন, কিন্তু এই ইভেন্টটি চলবে কিন্তু আগামী মানে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু এই ইভেন্টটি চলবে, ঠিক আছে? উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ইভেন্টটি চলবে। এবং দেখতে পাচ্ছেন যে কিন্তু এই ক্যারেক্টারটি নেওয়ার জন্য কিন্তু আপনাকে শুধুমাত্র উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু মানে গেমটি লগ ইন করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই ক্যারেক্টারটি। এখন আমি দেখাচ্ছি। সো গাইস, এখন আপনি এখান থেকে এই যে লগ ইন রিওয়ার্ড এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এই ক্যারেক্টারটি কিন্তু এখন আপনি খুব সহজে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন, ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে ক্লেমে ক্লিক করি তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই ক্যারেক্টারটি সম্পূর্ণ ফ্রিতে ক্লেম করে নিতে পারবো, ঠিক আছে? এখন আমি এটি ওকে করে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু অলরেডি ক্যারেক্টারটি নিয়েছি, ঠিক আছে? সো আপনি প্রথমত এইভাবে মানে ক্যারেক্টারটি নিয়ে নেবেন গেমটিকে লগ ইন করেই। সো এটি গেলে ক্যারেক্টারটি এর কাজ এখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপরের ইভেন্টটি দেখিয়ে দেবো যে কীভাবে এই সমস্ত আইটেমগুলো আপনি আবার নেবেন। তো দেখুন, কিন্তু তারপরের যে রয়েছে মানে এই যে বান্ডিলগুলো আপনি কীভাবে নেবেন বা এই গ্লোবালটি কীভাবে নেবেন সেটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, এই সমস্ত ইভেন্ট কিন্তু এখনও আসেনি বা এই সমস্ত মানে এই যে মানে বান্ডিলটি বা কীভাবে গ্লোবালটি নিতে হয় তার ইভেন্ট এখনও পর্যন্ত আমাদের গেমের মধ্যে আসেনি, হয়তো আজ সকাল দশটার পর এসে যাবে, ঠিক আছে? যখন আমাদের গেমের মধ্যে ইভেন্ট পেজটি এসে যাবে তখন কিন্তু আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আপনারা এই বান্ডিলটি বা কীভাবে গ্লোবালটি পাবেন সেটি ওই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তার জন্য এখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে অবশ্যই অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখে এই এই কটা আইটেম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন, ঠিক আছে? তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কিন্তু এই যে গান স্কিন, এই গান স্কিনগুলো এখন আমরা সম্পূর্ণ ফ্রিতে পাবো গাইস। হ্যাঁ গাইস, আমরা কিন্তু প্রত্যেকেই এই গান স্কিনগুলো একেবারে ফ্রিতে পাবো। সেটি কি ফ্রিতে পাবো সেটি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে আপনি এখানে অপশান পেয়ে যাবেন যে জয় পার্টি বলে, দেখুন একটা জয় পার্টি বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? সো গাইস, এখন আপনি জয় পার্টি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু সো তারপরে এখন আপনি এক্সচেঞ্জে ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু ওই চারটি গান কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, চারটি গান এখানে আপনি দেখতে পারবেন। সো গাইস, এই গানের স্ক্রিন নেওয়ার জন্য কিন্তু আপনাকে টোকেন লাগবে। দেখুন, এই যে টোকেন, এই টোকেন আপনাকে একটা করে লাগবে, ঠিক আছে? সো আপনি যদি একটি টোকেন আনতে পারেন তাহলে কিন্তু আপনি একটি গান স্ক্রিন নিতে পারবেন, ঠিক আছে? তো আপনি শুধুমাত্র কিন্তু এই চারটি গান স্ক্রিনের মধ্যে শুধুমাত্র একটি গান স্ক্রিন নিতে পারবেন, তার বেশি নিতে পারবেন না। তো টোকেন আনার জন্য এখন আমি দেখিয়ে দেবো যে টোকেন আপনি কীভাবে আনবেন। তার জন্য এখন আপনি কালেক্ট টোকেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে কিন্তু একটা টোকেন রয়েছে, ঠিক আছে? শুধুমাত্র আপনি একটি টোকেন দিয়ে একটি গান স্কিন নিতে পারবেন, ঠিক আছে? তো এটা এখন সংগ্রহ করার জন্য কিন্তু আপনাকে জয় ক্যারেক্টার দিয়ে কিন্তু মানে পাঁচবার গেম প্লে করতে হবে যে কোনো মোডে, ঠিক আছে? আপনি জয় ক্যারেক্টার দিয়ে শুধুমাত্র পাঁচবার গেম প্লে করবেন যে কোনো মোডে, তাহলে কিন্তু আপনি এই একটি টোকেন নিতে পারবেন। এবং এই টোকেন নেওয়ার জন্য কিন্তু আপনাকে আগামী চব্বিশ তারিখে কিন্তু মানে গেম প্লে করতে হবে, ঠিক আছে? তার আগে করলে হবে না বা তার পরে করলে হবে না, আগামী চব্বিশ তারিখে কিন্তু আপনাকে জয় ক্যারেক্টার দিয়ে পাঁচবার গেম প্লে করতে হবে যে কোনো মোডে, তাহলে কিন্তু আপনি এই টোকেন একটি পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটি গেল মানে একটি বিষয়, আপনি অবশ্যই মানে চব্বিশ তারিখে করবেন, তারপরে কিন্তু করলে কখনই হবে না, মাত্র চব্বিশ ঘন্টা টাইম থাকবে, মাত্র একদিন টাইম থাকবে। চব্বিশ তারিখে আপনি গেম প্লে করবেন জয় ক্যারেক্টার দিয়ে, তারপরে টোকেনটা নিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে মানে এ সমস্ত মানে স্ক্রিনগুলো পাওয়া যায়। তারপরে দেখিয়ে দেবো, তারপরে তো হয়ে গেলে, এটি কোনো কিছু বলার নেই। এই যে ক্যারেক্টারটি মানে কীভাবে নেবেন সেটিও বলে দিয়েছি, এবং এই যে আমাদের এইটা ইভেন্টে আসলে আমি তোমাদেরকে ভিডিও নিয়ে আসবো, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।